আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এখানে যে জেনারেটরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাষট্টি পয়েন্ট পাঁচের একটা জেনারেটর এটা বাষট্টি পয়েন্ট পাঁচ কেবি হচ্ছে প্রাইম পাওয়ার এটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে আপনার ছেষট্টি পয়েন্ট সামথিং আর কি এটার কিলোওয়াটের কথা যদি বলি কিলোওয়াট কিন্তু হচ্ছে পঞ্চাশ কিলোওয়াট হচ্ছে রয়েছে রেটেড পাওয়ার স্ট্যান্ড বাই পাওয়ার রয়েছে হচ্ছে আপনার পঞ্চান্ন কিলোওয়াট এটার মডেলটার কথা বলে যদি বলি এটা কিন্তু রিকার্ডো সিরিজের একটা ইঞ্জিন রিকার্ডো সিরিজের ইঞ্জিন হওয়ার কারণে এটা মডেল হচ্ছে জেড এইচ ফোর ওয়ান ডাবল জিরো

এটা হচ্ছে ইঞ্জিনের মডেলটা আর কি এটা ফোর সিলিন্ডারের একটা ইঞ্জিন এটা কিন্তু রেড্ডি স্টকে রয়েছে আমাদের কাছে কিন্তু এটার কিন্তু ওপেন টাইপও রয়েছে ক্যানোপি টাইপও রয়েছে এখানে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাসা বাড়ির জন্য ইউজের জন্য খুব ভালো হবে এটা কিন্তু সাইলেন্ট টাইপ একটা জেনারেটর এখানে আপনি কিন্তু বাসার মধ্যেই কিন্তু এটা ইউজ করতে পারবেন এখানে যে পোষণটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন এটিএস সহ রয়েছে এটিএস কিন্তু আপনার রেডি স্টক থেকে কিন্তু এটিএস সহ এটিএস ছাড়া কিন্তু নিতে পারবেন এটা কিন্তু মিবে কন্ট্রোলার ইউজ করা আছে মিবে কন্ট্রোলার হওয়ার কারণে ডিজিটাল তেইশ এম এম মানে সাড়ে সাত ফিট এর মতো আরকি ওয়াইট টা রয়েছে এদিকে রয়েছে তিন ফিটের মতো আর উপরে রয়েছে হাইট রয়েছে সাড়ে ফিটের মতো এটা কিন্তু রেডি এ রয়েছে আপনি কিন্তু রেডি স্টক থেকে এটা কিন্তু পার্চেস করতে পারবেন আমাদের কাছে অন্য ক্যাপাসিটির কথা যদি বলি ক্যাপাসিটি কিন্তু এক কিলোয়াট মানে পঁচিশ হাজার টাকা জেনারেটর থেকে শুরু করে আপনার পাঁচশো পঞ্চাশ কিলোটের বিভিন্ন আহ ব্র্যান্ডের জেনারেটর রয়েছে এত দূর পর্যন্ত বিভিন্ন ক্যাপাসিটি রয়েছে এর মাঝে মাঝখানে যেগুলো ক্যাপাসিটি রয়েছে সবগুলোই কিন্তু আমাদের দেখেছে ওপেন টাইপ সাইলেন্ট টাইপ এবং এস টিস স্টাম্পোর্ট এগুলো কিন্তু সব টাইপের জেনারেটর রয়েছে আপনি কিন্তু কল দিয়ে জেনে নেবেন অনেক সময় অনেক ইনফরমেশন গুলো দেওয়া হয় কিন্তু কিছু কিছু স্টক লিমিটেড থাকে তো সেক্ষেত্রে আপনি কিন্তু কল দিয়ে জেনে নেবেন যে স্টকটা আছে কিনা কোন 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 ক্যাপাসিটি কোন 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 রয়েছে সেগুলো কিন্তু আপনি কিন্তু কল দিয়ে জেনে নিতে পারেন এটা ফোর সিলিন্ডারের একটা ইঞ্জিন এটা কিন্তু টার্বো ইঞ্জিন রয়েছে ফোর সিলিন্ডারের টার্বো ইঞ্জিন রয়েছে এটা কিন্তু টার্বো ইঞ্জিন এটা কিন্তু আপনার রিকার্ডো সিরিজের অরিজিনাল ই রয়েছে এটি কিন্তু ডিজেলের পোর্শনটা রয়েছে এটি কিন্তু অটোমেটিক কারেন্ট চলে গেলে অটোমেটিক অন অফ সিস্টেমটা বিল্ডিং রয়েছে এটা যদি এটা যদি ছাড়া যদি নিতে চান সেক্ষেত্রে একটু রেট কম পড়ে যায় তো সেক্ষেত্রে এটা কিন্তু ছাড়াও কিন্তু নিতে পারবেন অথবা এটা সহ যদি নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন আপনারা কিন্তু এটা কিন্তু ইমার্জেন্সি স্টপের একটা পোর্শন এটা কিন্তু অনেকগুলো ফিচার রয়েছে এটা কিন্তু ডিজিটাল এটা স্টার্ট করা খুব সহজ অফ করা খুব সহজ এর ব্যাটারি স্টার্টিং মুডটা হচ্ছে আপনি চব্বিশ ভোল্টের মাধ্যমে দুইটা ব্যাটারির মাধ্যমে স্টার্ট হবে এটা অফ হবে আপনার ওই ওই পোর্শনটা দিয়ে আর কি তো আপনার কিন্তু এটা কিন্তু ফিফটি গিগা গ্রাফার্স একটা জেনারেটর এটা সাইলেন্ট টাইপ আর কি তো এটা কিন্তু আপনাদের রেডি স্টক থেকে পারচেজ করতে পারবেন আমাদের কাছে রিকার্ডো ও পার্কিংস এগুলো কিন্তু টোয়েন্টি থার্টি এগুলো ক্যাপাসিটি থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ পর্যন্ত এই ব্র্যান্ডগুলো রয়েছে এর নিচে যে ক্যাপাসিটিগুলো রয়েছে এগুলো হুন্ডা রয়েছে তারপর হুন্ডাই রয়েছে হুন্ডা এগুলো এগুলো কিন্তু চাইনিজ শিপমেন্ট আর টা হচ্ছে অরিজিনাল জাপানিজ শিপমেন্ট রয়েছে তো এগুলো কিন্তু রেজি স্টক থেকে কিন্তু আপনারা কিন্তু পার্চেস করতে পারবেন আপনাদের কাছ থেকে থেকে পার্চেস করার জন্য স্ক্রিনে দেখানোর নাম্বারে আপনারা কল করে জেনে নিতে পারেন গুলো অথবা ফিজিক্যালি এসে দেখে অফিসে বসে কথাবার্তা বলে আপনি কিন্তু ওয়ার হাউস ভিজিট করে তারপরে কিন্তু আপনারা কিন্তু কনফার্ম করতে পারেন সো কোনো ইনফরমেশন যদি বাদ থাকে আপনারা কিন্তু কল দিয়ে জেনে নিতে পারেন অথবা যে জিনিসটা জানা হলো না এটা কিন্তু কল দিয়ে জেনে নিতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন পুরো ভিডিও জুড়ে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করলে অল্প হলেও কিছু ডিসকাউন্ট রাখবো ইনশাআল্লাহ যারা